ସେଗୁଡ଼ିକର ଆମର ଏଠୁ ଇଷ୍ଟ ଦେବୀ ଅଛନ୍ତି ମା' ବାରମ୍ବାର ତାଙ୍କର ସେତେବେଳେ ଶାସନ ଗଢ଼ୁଥିଲା ପୁରା ଜଏଣ୍ଟ କେଶରୀ ଗୁଡ଼ା ସେହି ସମୟରେ ରଜା ଏଠିକି ଆସିଲେ ଶିକାର କରିବାକୁ ଆସିଥିଲେ ଆସିଲା ସମୟରେ ତାଙ୍କର ଶିକାରୀ କୁକୁର ଥିଲା ସେ ଶିକାରୀ କୁକୁରକୁ କ'ଣ କଲା ଆମର ଏଠୁ ଠେକୁଆ ଉଡ଼େଇ ନେଲା ହେଲେ ରଜା ଏଇଠି ଯୁଗ କଲେ ଯୁଗ ତିଆରି କରିକି ମା' ତାଙ୍କ ସହିତ ବାଲ୍ୟ ରୂପରେ ଚଉଦ ପନ୍ଦର ବର୍ଷର ଝିଅ ହିସାବରେ ମା' ରହିଲେ ତେଣୁକରି ମାଆଙ୍କ ନାଁ ବାଳକୁମାରୀ ବୋଲିକି କାଳିଆକୁମାରୀ ବୋଲି ଦିଆହେଇଛି ହ୍ୟାଲୋ ଫ୍ରେଣ୍ଡସ୍, ମୁଁ ଦିଗାମ୍ବର ଆପଣଙ୍କୁ ମୋ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ଇଣ୍ଟ୍ରୋଡ୍ୟୁସିଂ ଓଡ଼ିଶାକୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ପୂର୍ବ ଭିଡ଼ିଓରେ ଆପଣମାନେ ଦେଖିଥିଲେ ଘୋଡ଼ାହାଡ଼ ଇକୋସ୍ପଟ। ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଅଛି ଦିଗପହଣ୍ଡିରେ, ଆଉ ମୁଁ ଯାଉଛି ମା' ବାଲକୁମାରୀ ମନ୍ଦିର, ଯାହାକି ଚିକିଟିରେ ଅବସ୍ଥିତ ଏବଂ ଦିଗପହଣ୍ଡିଠାରୁ 30 କିଲୋମିଟର ଦୂର ଏବଂ ବରହମପୁରଠାରୁ 33-35 କିଲୋମିଟର ଦୂରରେ ଅବସ୍ଥିତ ମା' ବାଲକୁମାରୀ ମନ୍ଦିର। ବର୍ତ୍ତମାନ ମୁଁ ଚିକିଟି ସେଲ୍ଫି ପଏଣ୍ଟ ପହଞ୍ଚିଯାଇଛି, ମୋ ଚିକିଟି। ଏହିଠାରୁ ବାଲକୁମାରୀ ମନ୍ଦିର ଆଉ 4 କିଲୋମିଟର ରହିଲା। ସେ ପାହାଡ଼ ଉପରେ ରହିଲେ ମା' ବାଲକୁମାରୀ। ତ ଯିବା ଏବେ ମା' ବାଲକୁମାରୀଙ୍କ ପାଖକୁ ଆଉ ଦର୍ଶନ କରି ଆସିବା। ତ ଏଇ ଗାଁଟାର ନାଁ ହେଉଛି ରାମଗୁଡ଼ା। ତ ଫାଇନାଲି ପହଞ୍ଚିଗଲି ମା' ବାଲକୁମାରୀ ମନ୍ଦିରର ତଳ ଭାଗକୁ। କେତେ ଟଙ୍କା? 6 ମା' ବାଲକୁମାରୀଙ୍କ ପାଖକୁ ଆସୁଛ, ଜାଣି ରଖିଥାଉ ଯେ ସକାଳ 6ଟାରେ ଗେଟ୍ ଓପନ୍ ହୁଏ, ଏଇ ଯେଉଁ ଏଣ୍ଟ୍ରି ଗେଟ୍, ଆଉ ସନ୍ଧ୍ୟା 6ଟାରେ ବନ୍ଦ ହୋଇଯାଏ। ତାପରେ କିମ୍ବା ସକାଳ 6ଟା ପୂର୍ବରୁ ଏଣ୍ଟ୍ରି ହୋଇପାରିବନି କି ସନ୍ଧ୍ୟା 6ଟା ପରେ ଏଣ୍ଟ୍ରି ହୋଇପାରିବନି। ସାମ୍ନାରେ ମା' ବାଲକୁମାରୀ ମନ୍ଦିରକୁ ଯିବାର ଘାଟି ରାସ୍ତା। ଏହି ଘାଟି ରାସ୍ତା ପରେ ପାହାଡ଼ ଉପରେ ଅଛନ୍ତି ମା' ବାଲକୁମାରୀ। ବର୍ତ୍ତମାନ ମୁଁ ପହଞ୍ଚିଛି ମା' ବାଲକୁମାରୀ ଟେମ୍ପଲ ପାଖକୁ, ଆଉ ଏଠି ସବୁ ଭୋଜି ଭାତ ଚାଲିଛି। ବର୍ତ୍ତମାନ ମୁଁ ପହଞ୍ଚିଛି ମା' ବାଲକୁମାରୀ ଟେମ୍ପଲ, ଆଉ ଇଏ ହେଲା ପାର୍କିଂ ପ୍ଲେସ୍। ତ ବର୍ତ୍ତମାନ ଯିବା ଆମେ ଉପରକୁ ଆଉ ମାଆଙ୍କ ଦର୍ଶନ କରିବା। ଏହି ମା' ବାଲକୁମାରୀ ଟେମ୍ପଲ ରାମଗୁଡ଼ା ଗାଁରେ ରହିଛି ଆଉ ଚିକିଟି ପଞ୍ଚାୟତରେ ରହିଛି। ତ ଚାଲ ଆଉ କିଛି ପାହାଚ ଚଢ଼ିବା, ତାପରେ ମାଆଙ୍କ ଦର୍ଶନ କରିବା। ଏଇ ଭଳିଆ
মা প্রায় 600-700 বর্ষ তলে উদয়গিরি পাহাড়ের মা আসে সে রজাঙ্গর আমার একটু ইষ্ট দেবী হচ্ছেন মা বারো তাঙ্কর সেতুল শাসন গড়েছিলা মুঁ বুধা জয়েন্ট কেশরী গড়া সেই সময় রজা এটিকে আসলে শিকার করিয়া আসলে আসলে সময় তাঙ্কর শিকারী কুকুর থিলা সে শিকারী কুকুর কোন গেল আমার এঠ ঠেকুয়া উড়ে গেলা হলে রজা এটি যুগ তৈয়ার করি মা তাঙ্কর সহ বুধা পাহাড় আসলে বাল্য রূপরে এসব 14-15 বছর ঝিও হিসাবে মা রয়েছে তেমনি মাঙ্ক না বালকুমারী বলি কাল্যকুমারী বলি আর শিবমঙ্গা প্রতিষ্ঠা হল সেমি গুম্ফা ভিতরে পূজা পাওলে মা যেত স্বপ্ন হয়ে আসলে কালক্রমে উপরক উঠা হল মা উপরক উঠাই প্রায় ওই মন্দির তৈরি হয়ে 100 বর্ষ পর্বাণী আমার নবরাত্র পূজা হুয়ে সংক্রান্তি সংক্রান্তি উৎসব হচ্ছে প্রত্যেক সংক্রান্তি উৎসব হচ্ছে প্রত্যেক দিন মাঙ্কর নিত্যানি ভোগ রাগ যেমি হওয়া কথা খেচুড়ি মালপুয়া লড্ডু ভোগ হচ্ছে প্রতি দশরাঠু আমি অমাবাস্যাঠু নবরাত্র পূজা আরম্ভ হয়ে নদিন সেই নদিন প্রবল গহলি হয়ে মাঙ্কর নবরাত্র পূজাটা হচ্ছে মুখ্য অধিষ্ঠাত্রী দেবী ইয়ে বালকুমারী আউ মহরী কালুয়া তরাতারিণী সেই ভিতর আউ এইটা ভাল দর্শনীয় স্থান আমি গোপালপুর করাপুরী ঠু আসছু আউ বহু দিনের ইচ্ছা লা দর্শন করিবা পাই আউ ঠাকুরঙ্ক দয়ারু আজি সুবিধা মিলিলা আউ এইটা আশ্বিন মাসরে ভারি গহলি হুয়ে বলে মু শুনিলি বহুত লোক আসন্তি চৈত্র মাসরে মধ্য বাসন্তী পর্ব হুয়ে আউ বিভিন্ন নীতি নিয়ম অনুযায়ী চলে এইখে খালি ওড়িশা লোক নুহন্তি ওড়িশা আন্ধ্র সীমান্তরে মন্দিরটা হইতিবার আন্ধ্র লোক বি বহুত আসন্তি ওড়িশা লোক বি বহুত আসন্তি আউ নীতি নিয়ম অনুযায়ী হুয়ে ভারি দর্শনীয় স্থান যে থরুটে দেখিব পুনর্বার আসিবা ইচ্ছা করিব চিকিড়ি রোড হেলা পালস হেলা সব হেলা সব লোক পাইঁ সুবিধা হয়েছে মা কথা বর্তমান আমি যাচ্ছু এটি গোটে শিবলিঙ্গ রয়েছে যেটি পাখাপাখি 20 ফুটর তো যাই শিবলিঙ্গ কু দেখছি মু আপন মানুষ উপর ভাগে রয়েছে তো পছপটে দেখিপারছন্তি আপন মানে কেতে বড় মহাদেবঙ্ক শিবলিঙ্গ রয়েছে এঠারে আউ ইয়ে হচ্ছেন শ্রী 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 ত্রিলোকেশ্বরায় নমঃ ত্রিলোকেশ্বরায় মহাদেব শিবলিঙ্গ ইয়ে না রয়েছে তো বর্তমান আমি এইঠার বাহারিকি যাচ্ছে তো আপনার মা বালকুমারী টেম্পলর এই ছোট ভিডিওটি কেমতি লাগিলা কমেন্ট করে নিহাতি জনাতু পুঁ দেখা হব আগে নয় জায়গার নয় ভিডিও সহিত সেপর্যন্ত টাটা বাই বাই।
ଯା ଭିୟୁ ହେଇଛି, କେତେ ସୁନ୍ଦର ହେଇଛି ଭିୟୁ।